SSD অফিসিয়াল। তোমার শরীর দেখিয়ে যে মানুষটির কাছে থেকে তুমি ভালোবাসা পাওয়ার আশা করো, দিন শেষে সেই মানুষটাও একটা পর্দাশীল মেয়েকে বিয়ে করতে চায়। কারণটা খুবই সাধারণ, ফুর্তি করার জন্য মন যা চায় তাই করা যায়। কিন্তু জীবন অতিবাহিত করার জন্য, সমাজে চলার জন্য একটা ভালো জীবনসঙ্গিনী সবার প্রথম চাওয়া। অথচ তুমি ভাবো, শরীর বিলিয়ে দিলেই ভালোবাসার পূর্ণতা পায়। আচ্ছা, ভালোবাসা কি শরীরের জন্য? বিষয়টাকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর, ভালোবাসতে অবশ্যই শরীরের প্রয়োজন, কারণ একমাত্র সৃষ্টিকর্তাকে না দেখেই ভালোবাসা যায়। মানুষকে ভালোবাসতে অবশ্যই শরীরের প্রয়োজন, তবে এইখানে শরীরের প্রয়োজনটা ভোগের জন্য নয়, একে অন্যের প্রতি যে অনুভূতি সেটা প্রকাশ করার জন্য দৃশ্যমান একটা মানুষ চাই। আর দুই নম্বর হচ্ছে শরীরের প্রয়োজনে ভালোবাসা। কিছু মানুষ আছে যাদের ট্র্যাক লাইন থাকে ভালোবাসা শব্দটি। ভালোবাসার শব্দটি তারা ব্যবহার করে বিপরীত মানুষের অনুভূতিতে কড়া নাড়ানোর জন্য। যখন মানুষটি তার এই সারা বুঝতে পারে, তখন ধীরে ধীরে তার প্রতি দুর্বলতা বাড়ে। আর একটা সময় ভালোবাসা নামক ট্যাগলাইনে প্রেমিকের সন্তুষ্টিতে হারিয়ে ফেলে তার মূল্যবান সম্পদ। এটা ভালোবাসা নয়, এটাকে ভালোবাসার নামে চাহিদা পূরণ করা বলে। যখন তোমার চাহিদা শেষ হবে, তখন টিস্যু পেপারের মতো তোমার স্থান হবে ডাস্টবিনে। অথচ তুমি ভেবেছিলে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখতে, তার জন্য নিজেকে উজাড় করে দিতে। তুমি হয়তো ভেবেছিলে এর নামই ভালোবাসা, তবে প্রকৃত অর্থে শরীরের চাহিদার নাম ভালোবাসা নয়, ভালোবাসা হয় স্বর্গীয়, যেখানে তোমার সম্মান থাকে। সরাসরি চোখের দিকে তাকিয়ে মানুষটিকে প্রতিবার আবিষ্কার করার নেশা ভর করে, মানুষটির প্রতি তোমার দৃঢ় বিশ্বাস থাকে, এটাই ভালোবাসা। তাই সত্যিকার অর্থে এমন মানুষ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সস্তা আবেগে গা বাসিয়ে দিও না, কারণ ভোগ্যপূর্ণ সবাই ভোগ করতে চায়, এজন্য সেগুলো সস্তা। কিন্তু মূল্যবান অলংকার মানুষ যত পারে লুকিয়ে রাখতে চায়, কারণ সেটা তার একান্ত নিজের খুবই আপন। তোমার শরীর অবশ্যই ভোগ্যপূর্ণ নয়, তোমার শরীর তোমার অলংকার, তাই একে লুকিয়ে রাখো যতদিন এই অলংকারের যত্ন করার মতো একজন ভালোবাসার মানুষ না পাও, সে পর্যন্ত লুকিয়ে রাখো। তোমার ইজ্জত তোমার কাছে সত্যি অলংকার, পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস। এখন তুমি ভাবো, এই জিনিসটা তুমি হারিয়ে ফেলবে না তোমার কাছে যত্ন করে রেখে দিবে কোনো একজনের জন্য?